আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে আমি মমরিনাস মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রোজার প্রথম দিন আজ করোনা ভাইরাস সংক্রমণ আশঙ্কায় বন্ধ ইফতার মাহফিল, রেস্তোরাঁ পাড়া মহল্লা ও পথে নেই কোনো আয়োজন। নিম্ন আয়ের মানুষদের সবাই ত্রাণ দিচ্ছে, মহাসংকটে মধ্যবিত্তরা ঘরে খাবার নেই, কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে পারছেন না। এবং লকডাউনে নারায়ণগঞ্জে বন্ধ পাট ব্যবসা, বেকার 10,000 শ্রমিক, দেশে বিভিন্ন অঞ্চলে কৃষকের ধান কেটে দিচ্ছে পুলিশ, শিক্ষার্থী ও পেশাজীবীরা। এবার বিস্তারিত, আজ রমজানের প্রথম দিন, চাঁদ দেখার পর তারাবি নামাজ পড়ে সেহরি খেয়ে রোজা রেখেছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। রমজানকে ঘিরে মুসলমানদের ঘরে ঘরে হরেক আয়োজন থাকে প্রতিবারই। রাজধানী জুড়ে থাকে ইফতার সামগ্রীর কেনা বেচার হাজারো পসরা, কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। করোনা ভাইরাসের বিশ্ব মহামারীর মধ্যে শুরু হয়েছে রোজা। সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটিতে দেশ জুড়ে চলছে লকডাউন পরিস্থিতি, সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এরই মধ্যে জরুরি পণ্য ছাড়া অন্য সব দোকান পাট, হোটেল, রেস্তোরাঁ বন্ধ। সরকারি ঘোষণায় ইফতার মাহফিল আয়োজনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারাবির নামাজও ঘরে পড়তে বলা হয়েছে মুসল্লিদের। আজকের থেকেই তারাবি শুরু। আমরা কিন্তু মসজিদ বন্ধ করি নাই, আমরা কিন্তু বলছি মসজিদ খোলা থাকবে, মসজিদে নিয়মিত জামাত হবে। যেহেতু এখন বাইরের লোকজন সকলেই যদি আসে, কে কোথায় কোন রোগে আক্রান্ত আছে সেটা সুনির্দিষ্টভাবে কেউ নিশ্চিত করে বলতে পারবে না। এই জন্যে আমাদের মুসল্লিদের জীবন ঝুঁকির থেকে রক্ষা করার জন্যে আমরা চাই নাই সাধারণভাবে লোকজন মসজিদ ঢুকে থাকুক। সবাই নিম্ন আয়ের মানুষদের ত্রাণ দেয়া নিয়ে ব্যস্ত, কিন্তু সংকটময় এমন পরিস্থিতিতে অনেক মধ্যবিত্ত পরিবারও অভাবের কারণে কষ্টে আছেন, কিন্তু সমাজে মান সম্মানের ভয়ে তারা কারো কাছে হাত পেতে সহায়তা নিতে পারছেন না। এসব ভেবেই কোনো কোনো স্বেচ্ছাসেবী সংগঠন মধ্যবিত্তের পাশে দাঁড়িয়ে আছে। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। সাধারণ ছুটিতে প্রায় স্তব্ধ রাজধানী ঢাকা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বন্ধ গণপরিবহন, দিনযাপন রীতিমতো কষ্টকর হয়ে পড়ছে পরিবহন শ্রমিক, গার্মেন্টস কর্মীসহ ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িতদের। বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ, খাদ্যপণ্য ও জরুরি সেবা সরবরাহ করছেন। শুধু কি দরিদ্র জনগোষ্ঠী, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রভাবে নিয়মিত চাকরিজীবী বা প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লোকলজ্জার কারণে তারা সহায়তা চাইতে পারছেন না, তাই মধ্যবিত্তের সহায়তায় এগিয়ে এসেছেন অনেকে। তেমনই একটি সংগঠন ভালোবাসার মঞ্চ, পুরান ঢাকা কেন্দ্রিক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি এরই মধ্যে 3,000 পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। প্রথমে চিন্তা করেছি যে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যারা নিডি, যারা চেতে পারে না, তাদের কাছে কীভাবে পৌঁছাবো। তো আমরা চিন্তা করেছি এটার একটা উপায়, আমাদের যে এরিয়াতে যে যে প্রতিনিধি আছে তাদের ছবি সহ নাম্বার সহ আমরা ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোস্টিং করেছি। তো তারা সেই নাম্বারে যদি ফোন দেয়, তাদের পরিচয় গোপন রেখে আমরা তাদের বাসায় এটা পৌঁছে দিচ্ছি। তাদের যে মেনুগুলো মানুষ মধ্যবিত্ত পরিবারগুলো ইউজ করে, ঠিক আমরা সেই মেনুগুলো দিচ্ছি। প্লাস হচ্ছে ঈদের পরবর্তীতে যতদিন এই মহামারী চলবে ইনশাআল্লাহ আমরা ততদিন মানুষের পাশে থাকবো। এরকম স্বেচ্ছাসেবায় যুক্তরা বলছেন খোঁজ নিলে জানা যাবে না খেয়ে থাকছেন হাজারো মধ্যবিত্ত, সমাজে মানসম্মানের ভয়ে তারা কারো কাছ থেকে সহায়তা নিতে পারছেন না। আমরা দিচ্ছি ইনশাআল্লাহ, অনেকে হাত ওপেন নিচ্ছে, আবার অনেকে বলছে যার পরিচয় যেন আমরা গোপন রাখি, সে যেভাবে বলতেছে আমরা ঠিক তার মতো পরিচয় গোপন রাখতেছি এবং ওপেনও দিচ্ছি দুদিকে ইনশাআল্লাহ। মধ্যবিত্তদের সহায়তায় ভালোবাসার মঞ্চ চালু করেছে আলাদা হটলাইন, কেউ ফোন করলে কিংবা খুদে বার্তা পাঠিয়ে সাহায্য চাইলে পরিচয় গোপন রেখে সহায়তা টিম বিনামূল্যে খাদ্য সামগ্রী তাদের ঘরে পৌঁছে দিচ্ছে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় 503 জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,689 জনে। নতুন করে মৃত্যু হয়েছে আরও 4 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। রাসনা দাসের রিপোর্ট।
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বাড়ছে, তবে আগের দিনের চেয়ে কমেছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় 4 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে 503 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4 জন। এ পর্যন্ত মোট সুস্থ হল 112 জন। পরীক্ষা হয়েছে 3686টি এবং 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 503 জন। এ পর্যন্ত শনাক্ত 4689 জন। আজকে আমাদের 24 ঘন্টায় মৃত্যু 4 জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 131 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 4 জন এবং এ পর্যন্ত 112 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে 3686 জনের। পরীক্ষার হার বেড়েছে 7.9% এবং মৃতদের মধ্যে 4 জনই পুরুষ। তাদের বয়স 51 থেকে 60-এর মধ্যে। তারা সবাই ঢাকার। রমজানের যে সংযম, তার সাথে আমাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলো আমরা অবশ্যই মেনে চলবো, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো। কারণ আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে আমাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা গতকাল 414 থেকে আজকে 503 জন নতুন আক্রান্ত ব্যক্তি পেয়েছি। আমরা আপনাদের সহযোগিতা পেলেই এই সংখ্যাটা আমরা কমের দিকে যেতে পারি, নতুবা আমাদের এই সংখ্যাটা বাড়তেই থাকবে। সেজন্য বারবার বলি, আজকে আবারও বলছি, বাড়িতে থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। এই সময় রমজান মাসে ইফতারের পরে বেশি করে তরল খাবার, কালোজিরা মধু ও ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল খাওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি আদা লবণ মেশানো গরম পানি দিয়ে গার্গেল করা সহ গরম পানি পান করতেও বলেন তিনি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। সিলেটে নতুন আরও 8 জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, শুক্রবার রাতে হাসপাতালের ল্যাবরেটরিতে 136 জনের নমুনা পরীক্ষার পর 8 জনকে শনাক্ত করা হয়। এ নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 57 জনে। ঢাকা থেকে পালিয়ে যাওয়া করোনা ভাইরাসে আক্রান্ত এক দম্পতিকে রাজবাড়ি থেকে আটক করে কুষ্টিয়ায় পাঠানো হয়েছে। রাজবাড়ি পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা স্থানীয় একটি ক্লিনিকের সামনে থেকে তাদেরকে আটক করে কুষ্টিয়া পাঠিয়ে দেয়। এরপর কুষ্টিয়া পুলিশের সহযোগিতায় তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ জানায়, এই দম্পতি ঢাকার কামরাঙ্গীচরের একটি বাসায় ভাড়া থাকতেন। গত বুধবার প্রথমে স্বামী ও পরদিন স্ত্রীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার পর তারা ওই বাসা থেকে পালিয়ে যায়। লকডাউনের কারণে প্রাচ্যের ড্যান্ডি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে পাট ব্যবসা বন্ধ রয়েছে। এর ফলে এর সাথে জড়িত প্রায় 10,000 শ্রমিক বেকার হয়ে পড়েছে। অন্যদিকে রপ্তানি বন্ধ থাকায় বিভিন্ন গুদামে মজুদ পড়ে আছে প্রায় 700 কোটি টাকা মূল্যের 20 লাখ মণ কাঁচা পাট। ব্যবসায়ীরা সীমিত আকারে কোরিয়া ও চীনে পাট রপ্তানির সুযোগ চাচ্ছে। নারায়ণগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আব্দুল সালামের রিপোর্ট জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। এককালে পাট ব্যবসার জন্য প্রাচ্যের ড্যান্ড হিসেবে নারায়ণগঞ্জের পরিচিতি ছিল। সেই রমরমা বেচাকেনা না থাকলেও পাটের জন্য এখনও বিখ্যাত নারায়ণগঞ্জ। কিন্তু করোনা সংক্রমণ রোধে চলা লকডাউনের কারণে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। রপ্তানির অপেক্ষায় প্রায় 20 লাখ মণ পাট নারায়ণগঞ্জের বিভিন্ন গুদামে মজুদ রয়েছে। এরই মধ্যে আগামী জুলাই মাসে শুরু হবে নতুন পাটের আমদানি। এদিকে মার্চের 8 তারিখ থেকে পাট রপ্তানি ও গুদামগুলোতে পাটের বেচাকেনা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 10,000 শ্রমিক বেকার হয়ে পড়েছে। বংশ পরম্পরায় এসব শ্রমিক দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করত। 3-4 হাজার শ্রমিক এখানে কাজ করে, তারা এখন কেউই আসে না, বন্ধ হয়ে ইনটুডেলেই বন্ধ। করোনার জন্য আর কি 2 মাস থেকে আর কি আমরা মানে বন্ধ। আমাদের পাট শ্রমিকরা সবাই আর কি বেকার হয়ে, আমরা সহকারে সবাই বেকার হয়ে আর কি বসে আছি। আগে আমাদের নাম যে 25-50 থেকে 60টা কোম্পানি ছিল, এখন মাত্র হাতে গোনা 20-25টা কোম্পানি আছে যারা বর্তমানে এক্সপোর্ট দিতেছে। এখন এই লকডাউনে তারা কোনো কাজকর্ম নাই। এদিকে পাট রপ্তানিকারকদের প্রতিষ্ঠান পাট সমিতির কর্মকর্তারা জানান, দেশে প্রায় 700 কোটি টাকা মূল্যের পাট রপ্তানির অপেক্ষায় মজুদ রয়েছে। অনেক দেশের পাট ব্যবসায়ীরা ক্রয় আদেশ বাতিল করেছেন, তবে চায়না এবং কোরিয়া সীমিত আকারে পাট আমদানি করতে চায়।
এমনটা জানিয়ে পাট সমিতির কর্মকর্তারা সীমিত আকারে রপ্তানির সুযোগ চেয়েছেন। যে তিন মাস যাবৎ যে ব্যাংক ইন্টারেস্ট, গুডন ভাড়া, কর্মচারীদের বেতন, এগুলি সব বহন করতে পারেন কাঁচা পাট ব্যবসায়ীদের উপর, এগুলা একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে এবং এক্সপোর্টে মাল বের করতে পারতেছে না এবং এক্সপোর্ট ক্যান্সেল। সরকার পাট রপ্তানিকারকদের জন্য ঘোষিত প্রণোদনার পাশাপাশি পাট রপ্তানির অনুমোদন দেবে এমনটাই প্রত্যাশা পাট ব্যবসায়ীদের। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। সারা দেশে বোরো ধান পাকতে শুরু করেছে, কিন্তু ধান কাটা ও মারাই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে সংকট দেখা দিয়েছে ধান কাটা শ্রমিকের। যদিও দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের ধান কাটায় সহযোগিতা করছেন পুলিশ, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ। শেরপুর, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন হোমাজাস্তি। এবছর দেশে বাম্পার ফলন হয়েছে বোরো ধানের, কিন্তু করোনা ভাইরাসের চলমান পরিস্থিতিতে দেখা দিয়েছে শ্রমিক সংকট, তাই সময় মতো ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এমন পরিস্থিতিতে শেরপুরে কৃষকদের পাশে দাঁড়িয়েছে পুলিশ ও শিক্ষার্থীরা। কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়া সহ নানা ধরনের সহযোগিতা করছে জেলা পুলিশ ও শেরপুর স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম। পুলিশের ধান কাটিয়ে নিয়ে আমার বাজেট নিয়ে দিতেছে, এতে আমি খুব খুশি। স্টুডেন্ট কমিটি পুলিশিং ফোরামের মাধ্যমে আমরা গরিব অসহায় দুস্থ কৃষকদের ধান কেটে আমরা তাদের ঘরে তুলে দিচ্ছি। ধান ভরণ করার ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা, শ্রমিক লাগবে, গাড়ি লাগবে, তাদের পাশে এসে দাঁড়ানো লাগবে, যে কোনো বিষয়ে যে কোনো সহযোগিতা আমরা। এ মাসের শেষ সপ্তাহ থেকে মের প্রথম সপ্তাহ পর্যন্ত হাওড়াঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ধান কাটা মারাইয়ে এবার সময় কম পাওয়া যাবে, তাই সুনামগঞ্জে অন্যদের পাশাপাশি নারী ও শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ নেমেছেন ধান কাটতে। এই ধান কাটা যত কোন ধরে শেষ না হচ্ছে এই হাওরের, আমরা ধান কেটেই যাব। আমরা স্কাউট হচ্ছি মানুষের সেবায়। ধান যে কাটতেছে আমার খুব ভালো লাগছে, যদি দ্রুত ধানগুলো ঘরে তুলতে পারে তাহলে আমাদের খাদ্যের অভাব হবে না এবং আমাদের খাদ্য সংকট হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটুকু যদি আমরা মানি, আমি বিশ্বাস করি আমাদের হাওরের ফসল পানির নিচে তলিয়ে যাবে না। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তর সুহিলপুর গ্রামে কয়েকজন কৃষকের জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। এছাড়া কুমিল্লার দেবিদারে ছাত্রলীগের কর্মীরা ধান কেটে তা মাড়াই করে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজও করছেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসের কারণে বাতিল করা হলো ডাচ ফুটবল লীগ এরিডিভাইসের এবারের আসর। ডাচ সরকার আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত সব খেলাধুলা নিষিদ্ধ করে দেয়ায় এই শঙ্কা আগেই তৈরি হয়েছিল। এরপর লীগ কর্তৃপক্ষ 18টি ক্লাব ও ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের এক বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এরিডিভাইস তাদের বিবৃতিতে জানায় এই পরিস্থিতিতে চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলাটা ঠিক নয়, প্রতিযোগিতারও অনেক রাউন্ড বাকি, তাই তারা মনে করে এ অবস্থায় প্রমোশন ও রেলিগেশনের বিষয়টিও প্রয়োগ করা সম্ভব হবে না। তবে চ্যাম্পিয়ন বা উত্তরণ অবমানন নির্ধারণ করা না হলেও লীগ টেবিল অনুসারে উয়েফা নির্দেশনা মেনে ইউরোপীয় প্রতিযোগিতার জন্য দলগুলোকে নির্বাচন করা হয়েছে। আম্পায়ার হিসেবে দেশের বাইরে প্রথম স্বর্ণপদক জেতা মোহাম্মদ শাহবাজ আলী তার পদক বিক্রি করে অর্থ তুলে দিতে চান করোনা ক্ষতিগ্রস্ত খেলোয়াড় ও সংগঠকদের মাঝে। এটিএন বাংলাকে তিনি বলেন, মহামারীর কারণে অনেক খেলোয়াড় ও সংগঠক বর্তমানে কষ্টে আছেন, তাই নিলাম থেকে পাওয়া অর্থ তিনি তুলে দিতে চান হকি ফেডারেশনের সভাপতির হাতে। এবছরে জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব 21 জাতীয় ইনডোর হকি চ্যাম্পিয়নশিপের সেরা আম্পায়ার হিসেবে এই স্বর্ণপদক পেয়েছিলেন শাহবাজ আলী। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রোজার প্রথম দিন আজ করোনা ভাইরাস সংক্রমণ আশঙ্কায় বন্ধ ইফতার মাহফিল, রেস্তোরাঁ, পাড়া, মহল্লা ও পথে নেই কোনো আয়োজন। নিম্ন আয়ের মানুষের সবাই ত্রাণ দিচ্ছে মহাসংকটে মধ্যবিত্তরা, ঘরে খাবার নেই, কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে পারছেন না। এবং লকডাউনে নারায়ণগঞ্জে বন্ধ পাট ব্যবসা, বেকার 10,000 শ্রমিক। দেশে বিভিন্ন অঞ্চলে কৃষকের ধান কেটে দিচ্ছে পুলিশ, শিক্ষার্থী ও পেশাজীবীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি।
সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।